আমরা আলোচনা করব নিউ ইয়র্কে পাবলিক কলেজ এবং ইউনিভার্সিটিতে ফ্রি টিউশন করার ব্যবস্থা করতে যাচ্ছে সিটি কর্তৃপক্ষ এই বিষয়টি নিয়ে। শনিবার স্টেট অ্যাসেম্বলিতে $153 বিলিয়ন যে বাজেট পাশ হয় তার মধ্যে ফ্রি টিউশনের বিষয়টি অন্তর্ভুক্ত ছিল। আপনারা ফেসবুকে এবং টেলিফোনে যারা প্রশ্ন করার সুযোগ পাবেন, অবশ্যই আপনাদের প্রতি আমাদের অনুরোধ আজকে শুধুমাত্র এই বিষয়টি নিয়ে প্রশ্ন করবেন। আমাদের সাথে যারা অতিথি রয়েছেন, চলুন তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। আমার সাথে রয়েছেন সিটি ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্কের অধ্যাপক ডক্টর মহসিন পাটোয়ারি, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যোগ দেবার জন্যে। একই সাথে রয়েছেন লং আইল্যান্ড ইউনিভার্সিটির অধ্যাপক রাজনীতি বিশ্লেষক ডক্টর শওকত আলী, অসংখ্য ধন্যবাদ আপনাকেও আমাদের সাথে যুক্ত হবার জন্যে। প্রিয় দর্শক, আশা করছি আপনারা আজকে আপনাদের যে বিষয়টি আমরা বললাম সেই বিষয়ে প্রশ্ন করবেন। এ নিয়ে একটি রিপোর্ট আমাদের হাতে আছে, একটি দেখে নিয়ে চলুন আমরা আলোচনায় যাই। নিউ ইয়র্ক অ্যাসেম্বলিতে পাশ হলো নিউ ইয়র্কের পাবলিক কলেজ এবং ইউনিভার্সিটিতে ফ্রি টিউশনের বাজেট। শনিবার অ্যাসেম্বলিতে $153 বিলিয়ন বাজেট পাশ হয়। তার মধ্যে শিক্ষা খাতের ব্যয়কে সবার প্রথম গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন গভর্নর এন্ড্রু কুওমো। ফ্রি টিউশন টু আ স্টেট টু ইয়ার স্কুল অর আ ফোর ইয়ার স্কুল ইফ ইউ কাম ফ্রম এনি ফ্যামিলি আর্নিং $125,000 অর লেস। তিন ধাপে কার্যকর হবে এই বাজেট। এবছর যাদের বাৎসরিক আয় $1,00,000 নিচে তাদের জন্য, এরপর 2018 সালের $110,000 যাদের আয় তাদের জন্য, এরপর 2019 সালে কার্যকর হবে যাদের বাৎসরিক আয় $125,000 তাদের জন্য। তবে এটি প্রযোজ্য হবে ফুল টাইম ছাত্রছাত্রীদের জন্য। নিউ ইয়র্কের পাবলিক কলেজগুলো পরিচালনা করে দ্য স্টেট ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্ক বা সুনি। নিউ ইয়র্ক স্টেটে 24টি ক্যাম্পাস আছে এর আওতায়। 4 বছর পড়তে প্রতি সেমিস্টারে খরচ হয় একজন স্টুডেন্টের $6,470। আর কমিউনিটি কলেজে খরচ পড়ে প্রতি বছর $4,350। নিউ ইয়র্ক সিটির 18টি ক্যাম্পাসে একই খরচ। পরিসংখ্যান বলছে নিউ ইয়র্কের 59% ছাত্রছাত্রী ঋণ নিয়ে পড়াশোনা করেন, যার ফলে তাদের মাথাপিছু ঋণের পরিমাণ থাকে গড়ে $29,320। এই উদ্যোগ নেওয়ার ফলে প্রবাসী বাংলাদেশি সহ উপকৃত হবে অভিবাসীরা। সেই সাথে নিউ ইয়র্ক গোটা আমেরিকার জন্য শিক্ষাক্ষেত্রে মডেল হলো বলেও ধারণা বিশ্লেষকদের। Have to worry about being in debt. That'll give me an opportunity for a higher education and to achieve and be something in life. গভর্নর কুওমোর এই বাজেটটি পাশ করানোর ক্ষেত্রে 2016 সালে এর উপস্থাপক ছিলেন বার্নি স্যান্ডার্স। আর এখন টেনেসি স্টেটে শুধুমাত্র কমিউনিটি কলেজের জন্য আছে, যা 2015 সাল থেকে প্রতিটি স্টেটে করতে চেয়েছিলেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। তবে প্রতিটি পাবলিক কলেজ এবং ইউনিভার্সিটিতে এ ধরনের উদ্যোগ নিউ ইয়র্কেই প্রথম। আশা করছি এ বিষয়ে আপনাদের প্রশ্ন পাবো এবং ফেসবুকে সরাসরি সম্প্রচারিত আপনাদের প্রশ্ন এবং মতামত আপনারা বলবেন। প্রফেসর পাটোয়ারি, আপনার কাছে শুরুতে যেতে চাই। শুরুতেই কি বলবেন যে এই যে উদ্যোগটি নেওয়া হয়েছে, এই উদ্যোগকে আপনি কিভাবে দেখেন? থ্যাংক ইউ শামীম। আপনারা জানেন যে স্টুডেন্ট যে ডেট আছে, লোন ইজ ইউনাইটেড স্টেটসে অ্যাবাউট $1.2 trillion. এই ডেটটা, দিস ইজ সেকেন্ড হাইয়েস্ট লোন ইউনাইটেড স্টেটসে। ইভেন ইট ইজ মোর দ্যান ক্রেডিট কার্ড ডেট যেটা আছে। অ্যাভারেজ ইউনাইটেড স্টেটসে $29,000 to $30,000 লোন নিয়ে স্টুডেন্টরা বের হয় আন্ডার গ্রাজুয়েট থেকে। সুতরাং নিউ ইয়র্ক স্টেটে যে এই জিনিসটা করা হলো, এটাতে অনেক স্টুডেন্ট বেনিফিট হবে। যখন এটা ফুলি চালু হবে তখন ধারণা করা হচ্ছে অলমোস্ট 200,000 স্টুডেন্ট বেনিফিট হবে। নিউ ইয়র্ক স্টেটে অ্যাবাউট 942,000 অর ক্লোজ টু 1 মিলিয়ন ফ্যামিলি আছে যাদের ইনকাম 125,000-এর কম। সেই ফ্যামিলি, তারা এবং তাদের ফ্যামিলির ছেলেমেয়েরা এটা একটা সুযোগ পাবে। তবে একটা জিনিস এখানে বলা দরকার যে এটা নিড বেসড। ইউনাইটেড স্টেটসে নিড বেস আরও দুইটা প্রোগ্রাম আছে, একটা হলো পেল গ্র্যান্ট আর একটা হলো আপনার টিউশন অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম, যেটাকে আমরা ট্যাব বলি। এই যে প্রোগ্রামটা, যে এক্সেলেন্সার যে প্রোগ্রামটা, যেটা গভর্নর কুওমো
বাজেট পাস হলো, এটা হবে কি, এটা ওই দুটার মাঝখানে টোটাল টিউশন ফিস এবং নিড বেস যেই গ্র্যান্টগুলো ট্যাপ এবং ফেল, এই দুইটার মাঝখানে যদি গ্যাপ থাকে সেই গ্যাপটা এটা ফিল করবে, রাইট? যাদের ইনকাম খুবই কম, একদম খুবই কম, তারা এটাতে বেনিফিট না হতে পারে, কারণ ফেল এবং টিউশন অ্যাসিস্ট্যান্ট থেকে তাদের যেহেতু ইনকাম কম কভার করে গেছে। আর যাদের কভার করবে না, যেমন যারা মিডল ক্লাস ধরনের ছেলে মেয়ে আছে, মানে আপনি বলছেন এই সিদ্ধান্তের ফলে মধ্যবিত্তরা সুবিধাটা পাচ্ছে, মধ্যবিত্তরা সুবিধা পাবে বিশেষভাবে তারা। তাহলে আগে কি আমরা যারা নিম্নবিত্ত তাদের জন্য এর মধ্যে সুবিধা অলরেডি আছে? অলরেডি আছে, নিম্নবিত্ত মানে আমি বলছি একদম হয়তো $40,000 নিচে যে ফ্যামিলি ইনকাম এই ধরনের, তাদেরটা ট্যাপ এবং কভার করে। কিন্তু এটা যারা $125,000 পর্যন্ত যাদের আছে এখন, ওদেরকে এটা কভার করবে। আসবো আপনার কাছে প্রফেসর শওকত আলী, আপনার কাছে যাই, কিভাবে এই সিদ্ধান্তটিকে দেখেন? বিশেষ করে আমরা দেখছি যে 1,25,000 বা তার নিচে যাদের আয়, তিন দফায় এটি বাস্তবায়ন করা হবে। ধন্যবাদ টিভিএনের সকল শ্রোতা দর্শকদের সালাম জানাই। এখানে একটা বিষয় দরকার যেটা আপনারা আলোচনায় দেখিয়েছেন, যে পুরো বিষয়টা উঠিয়েছিলেন বার্নি স্যান্ডার্স, পরবর্তীকালে হিলারি ক্লিনটনও সেটা তার রাজনৈতিক এজেন্ডায় নিয়ে আসে। রাজনীতি যে সাধারণ গণমানুষের এত কল্যাণে আসতে পারে, ক্ষমতার বাইরে থেকেও বিরোধী দলে থেকেও রাজনীতি এত সুন্দরভাবে জনমানুষের কল্যাণ করে, এটাই যুক্তরাষ্ট্র আমরা বারবার দেখেছি, এটাই তার পদক্ষেপ। ইয়েস, ইট ইজ ট্রু, বার্নি স্যান্ডার্স এই জিনিসটা যখন অ্যাডভোকেসি করতে থাকেন, তখন আমি জানি যে গভর্নর কুমোও ছিলেন, আমাদের বিল ব্লাজিও মেয়ারও এতে অংশগ্রহণ করেছিলেন, এবং তারা চিন্তা করছিলেন যে যদি পাস হয় তাহলে ইট উইল বি স্প্রেড আউট অল ওভার ইউনাইটেড স্টেটস, যদি না হয় তখন তারা একটা অল্টারনেটিভ সেই সময় করছেন, এবং তারই প্রেক্ষাপটে এই জিনিসটা হলো। আপনার দেখতে হবে যে উন্নত দেশের অর্থনৈতিক উন্নয়নের মূল চাবিকাঠিটাই কিন্তু শিক্ষা, এটা সব দেশের জন্যই প্রযোজ্য, এরা এই গুরুত্বটা জানে। যে কথা পাটোয়ারি ভাই বলছিলেন যে অলমোস্ট $1.3 trillion এই লোনটা মাথায় নিয়ে একজন ছাত্র বা ছাত্রীকে কর্মক্ষেত্রে যোগ দেওয়া বা বিয়ে করা বা ঘর সংসার করা, এর কালচারাল ইকোনমিক একটা অনেকগুলো ইস্যু হয়ে দাঁড়িয়েছে। চাকরি তো পেতে হবে আগে, তারপরে তো লোন শোধ করতে হবে, তখন দেখা যায় যে আপনার এই লোনটা এদের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে জিডিপি গ্রোথে তেমন কোনো উপকারে আসে না। তখন ওভারঅল এই জিনিসটা প্রথমে নিউ ইয়র্ক স্টেটে চালু হলো, আমার ধারণা হচ্ছে যেটা আস্তে আস্তে কিন্তু সারা দেশে যাবে, আমরা সেই আলোচনায় আসবো, আপনার কাছে আমরা আসবো। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে জানাতে চাই, আপনারা যারা এই বিষয়টি নিয়ে প্রশ্ন করতে চান, আমরা আজকে শুধু এই বিষয়টি নিয়ে কথা বলবো। নিউ ইয়র্কে পাবলিক কলেজ এবং ইউনিভার্সিটিতে ফ্রি টিউশন করার ব্যবস্থা করতে যাচ্ছে কর্তৃপক্ষ, এবং এই বিষয়ে একটি স্টেট অ্যাসেম্বলিতে তারা একটি বাজেট পাশ করেছে, এর মধ্যে আমরা যাব। যদি কোনো দর্শক থেকে থাকেন আমরা নিব। আমরা যাচ্ছি প্রফেসর পাটোয়ারি, আপনি যেটি বলছিলেন যে এটি এই ক্ষেত্রে আমরা যেটি জানি যে অভিবাসীদের সুবিধাটি বেশি হবে, এবং একই সাথে বাংলাদেশি যারা আছে তারাও একটা ধরনের সুবিধা পাবে, এই বিষয়টি যদি একটু ব্যাখ্যা করেন কিভাবে এই সুবিধাটা। যেমন আমি বলি যে নিউ ইয়র্ক স্টেটে 942,186 ফ্যামিলিজ, যারা যারা 125,000 কম, এই ফ্যামিলিগুলোর মধ্যে অ্যাবাউট 76% আর কোয়ালিফাইড টু টেক দিস অ্যাডভান্টেজ। এর মধ্যে আপনি দেখেন অলমোস্ট হাফ অফ দেম 461,499 লোক, হাফ এ মিলিয়ন লোক নিউ ইয়র্ক সিটিতে বাস করে, এবং এই নিউ ইয়র্ক সিটি যারা বাস করে এই হাফ এ মিলিয়ন, তার মধ্যে 84.3% কোয়ালিফাইড টু হ্যাভ দিস অপরচুনিটি বেনিফিট। তাহলে আপনি চিন্তা করে দেখেন নিউ ইয়র্ক সিটিতে কারা বেশিরভাগ থাকে, মোস্টলি ইমিগ্রান্টস, রাইট? ইমিগ্রান্ট ফ্যামিলি, এই ইমিগ্রান্ট ফ্যামিলির লোকজন এতে অনেক বেশি বেনিফিট হবে, যারা বিভিন্ন কান্ট্রি থেকে এখানে আসছে, এখনও সেটেল করতে পারে নাই, ইনকামটা রিলেটিভলি কম, তারা এর মধ্যে একটি বিষয় আসে, প্রশ্ন এসে যায়, সেক্ষেত্রে যেটা আমাদের প্রতিবেদনটিতে বলা হয়েছে যে এক্ষেত্রে যারা রেগুলার স্টুডেন্ট তারাই এই সুবিধাটি পাবে। হ্যাঁ, এটাতে কিন্তু কিছু ফুল টাইম যারা, কিছু পয়েন্ট আছে, দুই তিনটা পয়েন্ট। একটা হলো যারা এটা বেনিফিট নেবেন তাদের ফুল টাইম হতে হবে, এক। দু নম্বর, তাদের বছরে 30 ক্রেডিটের মতো নিতে হবে, এবং সেটা সামার এবং উইন্টার ব্রেক, যেটা জানুয়ারি এই ব্রেক সহ
সেটা দিতে হবে। এবং তিন নম্বর হলো যারা এই বেনিফিটটা নেবেন, যে কয় বছরের জন্য নেবেন, সেই কয় বছর তাদের নিউ ইয়র্ক স্টেটে থাকতে হবে এবং নিউ ইয়র্ক স্টেটে চাকরি করতে হবে। তারা যদি নিউ ইয়র্ক স্টেট থেকে চলে যান তাহলে অ্যামাউন্টটা লোন হিসাবে চলে যাবে। তবে আরটু ফ্লেক্সিবিলিটি দিয়েছে, যেহেতু স্টুডেন্টদের অনেক অসুবিধা থাকতে পারে, সেই জন্য বলেছে যে গ্রেড পয়েন্ট অ্যাভারেজটা কিন্তু এটাকে সেট করে নাই। এটা বলা আছে যে পাশ করার মতো কোর্সে, কোনো সেট 3.2 আর 2.8 কিছু বলে নাই, কোর্সে পাশ করার মতো সেটা থাকতে হবে। আর নেক্সট পয়েন্ট বলছে যে আপনার যে 30 ক্রেডিট, এতে ফ্লেক্সিবিলিটি দিছে। ইউ আর স্টুডেন্ট, ইউ হ্যাভ সামথিং ফ্যামিলি ইস্যুজ অ্যান্ড আদার, তার মানে ইউ ক্যান টেক পজ অ্যান্ড দেন ক্যান রিস্টার্ট। এই যে কতগুলো জিনিস এটা দিয়েছে আর কি। আপনাকে একটু থামতে হচ্ছে, আমাদের একজন দর্শক এই মুহূর্তে যুক্ত হয়েছেন, আবার আসবো আপনার কাছে। প্রিয় দর্শক, আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। ভাইয়া, আপনি কি অভিবাসন নিয়ে প্রশ্ন করছেন? কলেজের বিষয়ে? ইয়েস। জি বলুন প্লিজ। তো হলো যে ওর ওয়ার্ক পারমিট নাই, ও এখনই কলেজে পড়তে চায়। ও এখন যদি পড়ে ও কি এখানে পড়তে পারবে? আর ওয়ার ইফ ওর ইয়াটা নাই, চলে যায় তো ওয়ার্ক পারমিটটা? আচ্ছা, ওয়ার্ক পারমিট নেই, সেক্ষেত্রে তার স্ট্যাটাসটা নিশ্চয়ই অনেকগুলো বিষয় আছে। এখন প্রথম কথা হলো যে এই ভিজিটার ভিসা বা কি আছে এগুলো তো আমরা জানি না, অ্যাটর্নির বিষয়, এটা তার উচিত হবে কোন অ্যাটর্নির সাথে আলাপ করা। তবে পড়তে হলে তো নিশ্চয়ই লিগ্যাল স্ট্যাটাস লাগবে, যেটা আপনি বলছেন, সেটা থাকতে হবে, তাছাড়া তো সম্ভব না। আরেকজন দর্শক আছে, আমরা একটা প্রশ্ন নিই। প্রিয় দর্শক কে আছেন, এবার আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। জি ভাইয়া, আসসালামু আলাইকুম। জি ওয়া আলাইকুম সালাম। আমার নাম শাম্মু, আমি কুইন্স থেকে বলছি। জি, আমার প্রশ্ন হলো যে সিঙ্গেল যারা, তাদের ইনকাম যদি 100 এর নিচে থাকে, তো ওই সিঙ্গেল যিনি, উনি কি পড়তে পারবেন বা এই সুবিধা কি পাবেন? মানে তার সন্তানরা? না, তিনি নিজে 22 years old, খেয়াল করেছেন। এবার কে আছেন প্রিয় দর্শক, আশা করছি আপনারা যারা যুক্ত হবেন। আচ্ছা, একটি প্রশ্ন এসছে দীপিকা দাস, তিনি ফেসবুকে প্রশ্নটি করেছেন, ইজ দ্যাট পিএইচডি প্রোগ্রাম মানে অ্যাপ্লিকেবল কিনা এই এই বিষয়টা? পিএইচডি প্রোগ্রাম না, পিএইচডি প্রোগ্রাম অ্যাপ্লিকেবল না, এটা আন্ডার গ্রাজুয়েটের জন্য করা হয়েছে। পিএইচডি প্রোগ্রামে নর্মালি পিএইচডি প্রোগ্রামে যারা আসেন তাদেরকে পিএইচডি প্রোগ্রাম থেকে তাদেরকে পে করা, আলাদা স্কলারশিপ আছে। এটা যদি প্রফেসর শওকত আলী বিষয়টা আর একটু যদি ক্লিয়ার করেন, যে বিষয়টা পিএইচডি বা এটা মেইনলি করা হয়েছে, প্রথম তো কিছু করা হয়েছিল 2-year college, যেটাকে অ্যাসোসিয়েট ডিগ্রি বলা হয় পাটোয়ারি ভাই কমিউনিটি কলেজগুলো, এখন এটাকে এক্সটেন্ড করে 4-year college করা হলো। এবং এটা অনেকগুলো কন্ডিশন আছে, যেটা পাটোয়ারি ভাই বলছেন এক্সেলসিওর স্কলারশিপের নিয়ম হলো যে এটা যখন তারা নেবে তখন তাদেরকে কিন্তু 4-5 বছর যায় পড়তে সময় লাগে, ততদিন এখানে কাজ করতে। এই নিয়মটা কিন্তু পাটোয়ারি ভাই আগেও ছিল কিছু একটা, যেমন মনে করেন ডাক্তারদের আছে বা আমাদের টিচারদেরও আছে, যে আপনি যখন গভর্নমেন্টের কোনো স্কলারশিপ নেবেন তখন আপনার পরে একটা কন্ডিশন আপন থাকে যে যেখানে নিড ব্যাচ, যেটা যেমন মনে করেন সেই সময় এক সময় ছিল যে হারলেমে কেউ যেতে চেত না পড়াশোনার জন্যই, কিন্তু সার্টিফাইড টিচার যারা লোন করেছে তাদের লোনগুলো রেয়াতি দেওয়া হয়তো, মাফ করে দেওয়া হয়তো, ও যদি উইলিং টু গো আপনার হারলেম বা অন্য অন্য জায়গায়। ডাক্তারদেরও আছে এখন এই প্রোগ্রামটা, যে যুক্তরাষ্ট্র থেকে যখন কোনো মেডিকেল গভর্নমেন্ট অ্যাসিস্ট্যান্ট তারা নেয় লোন, তো তখন যে সমস্ত স্টেটে সাধারণভাবে ডাক্তাররা যেতে চায় না ডিউ টু ডিফারেন্ট রিজন, সে সমস্ত জায়গায় যদি সে যায় তখন তার ওই কিস্তিতে তার লোনটা মাফ করে দেওয়া হয়। তো এই জিনিসটাই আবার চালু করা হয়েছে এখানে, সুতরাং এটা এদের আগুচ্ছে। দুটি প্রশ্ন এসেছে, রুমি নাসরিন বলছেন মেডিকেলে কি ফ্রি পড়া যাবে? এটি একটি
এটা এটা ফোর ইয়ার আর ফাইভ ইয়ার কথা বলেছে আর কি, এটা এটা তো আন্ডার গ্রাজুয়েট না, মেডিকেল এটা প্রফেশনাল ডিগ্রি, প্রফেশনাল সেটি হবে না, না সেটা হবে না। আচ্ছা আমরা একজন বা ল ডিগ্রি তো হতে পারে না। আচ্ছা একটু যদি কে আছেন প্রিয় দর্শক, নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আমার নাম জাফর আহমদ চৌধুরী, আমি কুইন্স থেকে বলছি। জি বলুন। আমার প্রশ্ন হচ্ছে, টু ইয়ার্স কলেজের পরে থ্রি ইয়ার ব্যাচেলর করার পরে যে ওয়ান ইয়ার মাস্টার্স করতে হবে, ওটার জন্য ওটা কি এর আওতায় পড়বে না পড়বে না? জি অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। গ্রাজুয়েট গ্রাজুয়েট এটা তো মাস্টার ডিগ্রি, তো একটা গ্রাজুয়েট ডিগ্রি, ওটা ওটা ইয়ে হবে না। আর তারপরে মনে রাখতে হবে থ্রি ইয়ারে কিন্তু ডিগ্রিটা হয় না ভাইয়া, আপনার ফোর ইয়ার কলেজে যেটা পটারি ভাই আগে উল্লেখ করেছেন যে 30 ক্রেডিট মিনিমাম নিতে হয়, উইচ ইজ ভেরি হিউজ লোড, এবং সেটা আপনি যদি চার দিয়ে গুণ করেন তাহলে 120 ক্রেডিটস হয়। তো 120 ক্রেডিটে ব্যাচেলার একটা রিকোয়ারমেন্ট হচ্ছে, ব্যাচেলার অ্যাটলিস্ট 120 ক্রেডিট তার হতে হবে। ফলে যদি কেউ মনে করে যে আমি 120 ক্রেডিট বিকজ অফ দি ফোর ইয়ার, বলছেন কথাটা কিন্তু টেকনিক্যাল, যে আমি ফোর ইয়ার কলেজে ব্যাচেলার না করে অনেক সময় জয়েন্ট প্রোগ্রাম আছে, আপনি এগুলো জানেন, ভেরি টেকনিক্যাল বিষয়। তো সেগুলো হচ্ছে যে আপনাকে ব্যাচেলারটাকেই তারা মেইনলি এটা প্রোভাইড করছে, আর পরবর্তীকালে যখন যান অনেক সময় এগুলো প্রফেশনাল ডিগ্রি থাকে, যেমন ল বা মেডিকেল স্কুল বা অন্য অন্য বিষয় আছে, সেগুলো কিন্তু আপনার ফাইন্যান্স বা অ্যারেঞ্জমেন্ট স্কলারশিপ এগুলো আলাদা। জি আমাদের সাথে আরও দর্শক আছেন একজন, প্রিয় দর্শক আপনার নাম পরিচয়। আমরা দর্শকের সাথে আসবো কিছুক্ষণের মধ্যে, তবে একজন ওই একই প্রশ্ন করেছেন, যেহেতু উত্তরটা দেয়া হয়ে গেছে আমি শুধু আপনার নামটি বলছি। মোশাররফ হোসেন, আপনি বলছিলেন যে এটি প্রোগ্রামটি কি মাস্টার্সের জন্য প্রযোজ্য হবে কি না, এটি তো আমরা এক ধরনের উত্তর পেয়েছি, তো আপনার কাছে আবার একটু যাই। সেটি হচ্ছে আপনি যেটি বলা হচ্ছে যে নিউ ইয়র্কেই প্রথম এটি করা হয়েছে। জি নিউ ইয়র্ক, জি ইট ইজ, এটাকে বলে ওয়ান অফ এ কাইন্ড ইন দি ইউএসএ। কেন ওয়ান অফ এ কাইন্ড? যে টিউশন ফ্রি আরও দুটো স্টেটে এবং একটা সিটিতে আছে, একটা হলো টেনেসি আর একটা হলো অরেগন, আর সিটি অফ সান ফ্রান্সিসকো দুই বছরের কমিউনিটি কলেজে ওখানে টিউশন ফ্রি, ওখানে কিন্তু রিগার্ডলেস অফ ইউর ইনকাম, এখানে তো ইনকাম 125 সেট করছে, ওখানে ইনকাম ছাড়াও টু ইয়ার কলেজের জন্য এটা ফ্রি। নিউ ইয়র্ক স্টেট এই প্রথমবার এটাকে টু ইয়ার অ্যান্ড ফোর ইয়ার কলেজে এটাকে করেছে, যার জন্য এটা ইট ইজ ওয়ান অফ এ কাইন্ড। এবং এটা ইয়েতে আমি শুনেছি যে রোড আইল্যান্ডও চিন্তাভাবনা করতেছে এই ধরনের, ইট ইজ দি বিগিনিং আই থিঙ্ক অফ দি। জি প্রফেসর শকত আলী, আপনি কি মনে করেন এই এই দৃষ্টান্ত কি অন্যান্য স্টেটগুলো নিতে পারবে বা নেবে? যুক্তরাষ্ট্র একটা বিরাট দেশ, এরা ইচ্ছে করলে এডুকেশন ফ্রি করবে না কেন? এটা তো স্বাভাবিক, তারা শিক্ষার গুরুত্ব বোঝে। আপনি হায়ার এডুকেশনে যদি যান, এমবিএ মাস্টার্স বা পিএইচডি প্রোগ্রামগুলো যারা চালায় দেখা যায় অলওয়েজ তারা ফরেন স্টুডেন্ট। যুক্তরাষ্ট্রের ইয়ারলি ইনকাম আসে মাস্টার্স অ্যান্ড পিএইচডি প্রোগ্রাম থেকে, বেসিক্যালি ফরেন স্টুডেন্টদের এগুলো চলে, অ্যাটলিস্ট মিনিমাম $40 বিলিয়ন। এখন এই প্রোগ্রামগুলোকে ভায়াবল বা চালু রাখতে হলে, সাস্টেনেবল করতে হলে তাদের তো আন্ডার গ্রাজুয়েট ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে, যেটা এরা বলেছে যে অ্যাটলিস্ট এই প্রোগ্রামে এখনই চালু হলে 940,000, তাই তো পাটুয়ারি ভাই, প্রায় 1 মিলিয়ন স্টুডেন্ট যারা অলরেডি ছিটকে পড়ে গেছে আফটার হাই স্কুল, তারা এই প্রোগ্রাম থেকে উপকৃত হবে, এবং এদের এই ধরনের জনসংখ্যার একান্ত প্রয়োজন আছে। আমরা একটা কথা, যে কথাটা বারবার ঘুরে আসছে, আমি একটা অনুরোধ করব আমাদের বাংলাদেশের মানুষদের কাছে, ভাই সবথেকে বড় কথা হলো এই যে আপনার লোকাল স্কুল কলেজের বিভিন্ন অ্যাডমিশন অফিসগুলোতে আপনি যান, নাথিং রং, কারণ আমি জানি পার্সোনালি, আমরা এসব জানি যে আমাদের মানুষগুলো ট্যাক্সি চালাচ্ছে, হুইচ ইজ ভেরি ফাইন, নো প্রবলেম উইথ দ্যাট, কিন্তু এদের ভিতরে অনেক পটেন্সিয়াল লোকায় রয়েছে, মাস্টার্স এমবিএ করে আসছে, ডাক্তারি করে আসছে, আপনি কেন এই সুযোগের জন্য একটু ঘুরবেন না, একটু নক দি ডোর, যান কোথায় কোন স্কুল কলেজে কোথায় আছে, যাবেন, কে কি বললো, আমি কি বলছি, পাটোয়ারি ভাই কি বলছে, ডোন্ট লিসেন টু মি ওন থিং, ইউ গো ইউর পার্সোনালি এক্সপ্লেন দিস থিং, নাম্বার ওয়ান। নাম্বার টু, আপনার ইকোনমিক্স একটা বিষয় এসেছে সিম্পেথেটিক কন্ডিশন, মনে করেন ব্যাচেলার ডিগ্রি যদি আপনাকে ফ্রি করে দেওয়া হয় তাহলে মাস্টার্সে যে বাধা বিপত্তি আছে বা ফাইন্যান্সিয়াল যে কন্ডিশনগুলো রয়ে গেছে এগুলো কিন্তু রিল্যাক্স করার একটা সুযোগ থাকে, কারণ এখন মাস্টার্সে অনেক লোক যাবে যেটা আগে সম্ভব ছিল না, বা অনেক, আমরা পার্সোনালি জানি, আমি যেহেতু এমবিএ পড়াই, যেখানে স্টুডেন্ট পাওয়া যায় না,
কারণ এটা তো স্কুল তো একটা একটা ফ্যাক্টরির মতো। আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট যদি ফুল গিয়ারে না আসে তাহলে আপনি আপনার মাস্টার্স বা পিএইচডি আপনি চালাবেন কি করে? সুতরাং ওই জিনিসগুলো কিন্তু আস্তে আস্তে শিথিল হয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ। রুমি নাসরিন নামে একজন ফোন করেছেন, যিনি ফেসবুকে লিখেছেন, তিনি জানতে চাচ্ছেন যে মেডিকেলের মতোই ইঞ্জিনিয়ারিং বা প্রকৌশলে লেখাপড়া সেইগুলোর বিষয়ে কি হবে? আচ্ছা, প্রকৌশল তো এটা পোস্ট গ্রাজুয়েট না, প্রকৌশলে 4 বছরের বিএসসি ইঞ্জিনিয়ারিং এটা কভার করবে। একটা জিনিস আমি ডক্টর শকত ভাইয়ের সাথে আমি যোগ করতে চাই আর কি, যে উনি এডুকেশনের কথাটা যে বলল যে এডুকেশনটা হলো দি বেস্ট অ্যান্ড সিকিউর ইনভেস্টমেন্ট ইন ওয়ান্স লাইফ। আমরা আমাদের প্রেসিডেন্ট বলতেন যে এডুকেশন ইজ দি ফাস্টেস্ট ইলিভেটার অফ গুড লাইফ। এই ইনভেস্টমেন্টটা আপনার সম্পত্তি চলে যাবে, বাড়ি পড়ে যেতে পারে, কিন্তু এডুকেশন আপনার কেউ নিতে পারবে না। আপনার 30 ইয়ার্স এগো 30 বছর আগে আপনি যদি হাই স্কুল গ্র্যাজুয়েট, হি ক্যান বি এম ইন দি মিডল ক্লাস, আমেরিকান মিডল ক্লাস। নাও আমেরিকান মিডল ক্লাসে আপনাকে থাকতে হলে মিনিমাম তোমাকে বিএস ডিগ্রি মিনিমাম থাকতে হবে, আর ব্যাচেলার ডিগ্রিটা হলে হয়ে তারপরে যখন চাকরি করে অনেক সময় চাকরির কোম্পানি থেকে আবার মাস্টার ডিগ্রি করার এমবিএ করার জন্য সুযোগ দেয়। এই হিসাবে আমি জাস্ট একটু যোগ করতে চাই যে নিউ ইয়র্ক স্টেট $7.5 বিলিয়ন হায়ার এডুকেশনের জন্য যে বাজেট করেছে, এই বাজেটটা $448 মিলিয়ন মোর, দ্যাট মিন্স 6% মোর। ইট ইজ এ ম্যাসিভ ইনভেস্টমেন্ট ফর নিউ ইয়র্ক স্টেট এবং জনগণের জন্য। এবং এই যে আমরা টিউশন ফির কথা বললাম, এর সাথে আবার অ্যাবাউট $8 মিলিয়ন রাখছে আপনার ওই যে এডুকেশনাল রিসোর্সগুলোর জন্য, কারণ এখন টেক্সট বুক তো অনেক দামি, অনেক দামি, সুতরাং এখন ইলেকট্রনিক টেক্সট বুকের জন্য এটা রাখছে। সো প্রাইভেট কলেজে যারা যায় তাদের কী হবে? তারা এই নিয়ে হইচই করেছে এবং তার জন্য ওখানে অ্যাবাউট $19 মিলিয়ন রাখছে, ওটাকে বলে যে ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম। আচ্ছা, এই বিষয়টা আমার আর একটু জানবার আছে, একটা ছোট্ট বিরতির পরে, যে প্রাইভেট ইউনিভার্সিটি যদি ফ্রি হয়ে যায় তাহলে পাবলিক ইউনিভার্সিটিগুলোর, দুঃখিত, পাবলিক ইউনিভার্সিটি ফ্রি হয়ে গেলে পাবলিক প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর কি হবে, এটা নিয়ে আমরা একটু আসবো আপনার কাছে। আচ্ছা আচ্ছা, আমরা একটা ছোট্ট বিরতির পর ফিরে এসে এটা নিয়ে একটু শুনবো। সুপ্রিয় দর্শক, একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি। আপনারা যারা টেলিভিশন সেটের সামনে আছেন, আপনাদের মনে যে কোনো প্রশ্ন আপনারা করতে পারেন শিক্ষা বিষয়ে, উচ্চশিক্ষা বিষয়ে। আমরা খুব শিগগিরই ফিরবো, আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি। পর্দায় যে নম্বরটি আপনারা এখন দেখতে পাবেন সেই নম্বরে আপনারা টেলিফোন করুন সরাসরি আপনাদের জন্য যে কোনো মতামত নিয়ে, 6463079828 এই নম্বরে আপনাদের প্রশ্ন আশা করছি এবং আপনাদের যে কোনো প্রশ্নের উত্তর দেবেন আমাদের সম্মানিত দুই অধ্যাপক। যে বিষয়টি নিয়ে আমরা বিরতিতে গিয়েছিলাম, যে প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর কী হবে? প্রাইভেট ইউনিভার্সিটিতে আপনি জানেন $50,000+ আপনার অ্যানুয়াল টিউশন ফি। আমাদের ইভেন নিউ ইয়র্ক স্টেটে যেসব প্রাইভেট ইউনিভার্সিটিগুলো রেঞ্জ আছে, অবশ্য আমি এক্সাক্ট বলছি না, এবং এই ইউনিভার্সিটিগুলোতে যারা যায় তাদের ছেলেমেয়েরা রিচ, অর যারা কম ইনকাম তাদের ছেলেমেয়েরা অনেকে ফুল স্কলারশিপ পায়। নিউ ইয়র্ক ইউনিভার্সিটি, কলম্বিয়া, কর্নেল, তারা ফুল স্কলারশিপ, গুড রেজাল্ট, ওটা গুড রেজাল্ট, ভালো স্কলারশিপ পায়। এবং তারপরে ও তারা যদি ওখানে যায়, তখন অনেক লেজিসলেটর বলছিল যে আপনি একদিকে বলছেন যে পাবলিক স্কুলে গেলে দিবেন, কিন্তু এরা তো আপনাদের নাগরিক, আমাদের নাগরিক, তারা প্রাইভেট স্কুলে যাচ্ছে, তাদেরকে বেনিফিটটা কী হবে? একজন দর্শক কিছুক্ষণ ধরে ওয়েট করছেন, আমরা এই মাঝখানে একটু দুঃখিত থামাচ্ছি, আমরা একটু প্রশ্নটা নিয়ে আবার এটার পরিষ্কার উত্তর শুনবো। কে আছেন প্রিয় দর্শক, আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। প্রিয় দর্শক কে আছেন, আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। জি আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম, বলুন। জি আমি দেলোয়ার বলছিলাম, জামাইকা থেকে। জি বলুন। আমি আমার ভাগনার জন্য আমি মানে কোয়েশ্চনটা করছি আর কি। আমার ভাগনা গত ফেব্রুয়ারিতে গ্রিন কার্ড হোল্ডার, ফেব্রুয়ারিতে অ্যাডমিশন নিয়েছিল কিউনিতে এবং ওয়ার্ল্ড কাপ স্যাটারডে গেছিল ম্যানহাটনে, এবং তারপর সব কমপ্লিট করে আসার পরে ওনারা বললেন যে আগামী মার্চের শেষ দিকে অথবা এপ্রিলের ফার্স্ট উইকে আপনারা একটা মেসেজ পাবেন ইমেইলে, তারপরে আপনারা পরবর্তী পদক্ষেপ নেবেন এবং অ্যাডমিশন টেস্ট করে আসবে এবং আপনারা কলেজ চুজ করতে পারবেন।
তো এখন পর্যন্ত আমরা ইয়ে পাই নাই, তো এই ব্যাপারটা পরবর্তী ম্যাচ আমরা কি আমাকে আবার যাবো ওদের সঙ্গে? ধন্যবাদ। আপনি কি না আপনারা এটা আপনারা এটা মেসেজ পাবেন, কারণ কিউনিতে অনেকগুলো ক্যাম্পাস আছে, তো প্রায়োরিটি আপনার দিতে হয়, সেই প্রায়োরিটি অনুযায়ী তারা বিভিন্ন ক্যাম্পাসে অ্যাপ্লিকেশনগুলো পাঠায়, সেখান থেকে আপনাদেরকে ইনফর্ম করবে। আর যদি না করে তাহলে আপনার নিউ ইয়র্ক সিটিতে তো আছে, সে যাক না, দরজা নক করুক না, বলুক না যে আমার কি অবস্থা আছে। অসংখ্য ধন্যবাদ যে জায়গাটিতে ছিলেন। একটু আরেকজন আছেন, আমরা ঠিক নেই, কে আছেন প্রিয় দর্শক? জি আমি লাইনে আছি। জি বলুন ভাই, আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। আপনার প্রশ্নটা করুন ভাই। আমি আলম বলছিলাম ফ্লাশিং থেকে ভাই। জি বলুন। আমার প্রশ্ন হলো, আমার মেয়ে প্রাইভেট ইউনিভার্সিটি থেকে ফার্মেসিতে ডক্টরেট করেছে, তো ওর তো মোর দেন $100,000 লোন আছে, তো এই লোনটার ব্যাপারে কোনো হেল্প হবে কিনা? কি বলবেন শকতলি? না, এখানে এই লোনটা কোন পর্যায়ে কিভাবে কি কন্ডিশন নিয়েছে সেটা একটা দেখার বিষয় আছে ভাই। আর একটা বিষয় হলো যে আমি যতদূর জানি ডাক্তারদের যে একটা কন্ডিশনের কথা আমি আগে উল্লেখ করেছি, এবং টিচারদেরও এই ধরনের কন্ডিশন আছে, সার্ভিস ওরিয়েন্টেড যে এমপ্লয়ি রুলস রেগুলেশন আছে, আমার মনে হয় আপনি একটু খবর নেবেন যে কোনো কোনো এলাকায় ফার্মাসিস্টরা হয়তো যেতে চায় না, সেই সমস্ত ক্ষেত্রে তাদের একটা লিস্ট আছে এলাকায় কোন কোন এলাকায় যেগুলো দে নিড দেম প্রায়োরিটি ভ্যাকসিন, তো ফলে হবে কি যে তার একটু খবর নিতে হবে, যদি সেই সমস্ত এলাকায় যায় তাহলে লোনটা মাফ করার সম্ভাবনা রয়ে গেছে। আমাদের আরেকজন দর্শক আছেন, আপনি কি যুক্ত করতে চান? না, এই যে একটা জিনিস এখানে আছে, নিউ ইয়র্ক স্টেটের কিন্তু গেট ইউর ফিট টিউশন ফরগিভনেসের একটা প্রোগ্রাম আছে, একটা সেই প্রোগ্রামে গ্রাজুয়েট হওয়ার পর 2 বছর লোনটা পে করতে হয়, রেফার জাস্ট টু সেটল টু গেট দ্য জব, এরকম একটা প্রোগ্রাম। কে আছেন প্রিয় দর্শক? এবার আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। প্রিয় দর্শক কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম, আমি ব্রাউন্স থেকে বলছি। জি বলুন। আচ্ছা, আমার প্রশ্নটা হচ্ছে, আমি আপনি কোথা থেকে বলছেন আপু? আমি ব্রাউন্স থেকে বলছি ভাইয়া। জি বলুন। আচ্ছা, আমার প্রশ্নটা হচ্ছে, আমি বর্তমানে ব্রাউন্স কমিউনিটি কলেজে পড়তেছি, তো আমি ব্যাচেলর পর্যন্ত, যদিও ব্রাউন্স কমিউনিটি কলেজ 2 বছরের, তো ওখান থেকে আমি একটা সিনিয়র কলেজে যাব, কিন্তু ব্যাচেলর করা পর্যন্ত আমি টোটাল কত সেমিস্টার ফাইনান্সিয়াল এইড পাবো? মানে আমি একটু অন এন্ড অফ, মানে একটু ড্রপ দিয়ে দিয়ে আমি ক্লাস সেমিস্টার গুলো করতেছি, ক্লাস নিচ্ছি, যেহেতু আমার সংসার আছে, তো টোটাল মানে কত সেমিস্টার পর্যন্ত আমি মানে ধন্যবাদ। এখানে কথা হলো যে আপনি কাজ করেন আর পড়েন, তাহলে আপনি কিন্তু পার্ট টাইম হয়ে গেলেন, পার্ট টাইম হয়ে গেলে কিন্তু আপনি এই বেনিফিটটা পাবেন, আপনি ট্যাপটা পাবেন, তাই তো? ট্যাপ বা অন্যান্য জিনিসে আপনি লোন পাবেন, কিন্তু এই যে বর্তমান যে প্রোগ্রামটা চালু হচ্ছে এটা মেইনলি কিন্তু ফুল টাইম স্টুডেন্টদের জন্য। ধন্যবাদ আপনাকে, আমার মনে হয় এই বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। এবার কে আছেন প্রিয় দর্শক? আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। প্রিয় দর্শক কে আছেন? জি আসসালামু আলাইকুম, আমি ব্রঙ্কস থেকে সানজিদা সাদাত। বলুন। আমার বোন গত জানুয়ারিতে গ্রিন কার্ড, মানে গ্রিন কার্ড হোল্ডার হয়ে সে বাংলাদেশে ফেরত গেছে। আপা আপনি কি ইমিগ্রেশন নিয়ে প্রশ্ন করছেন? না না না, শিক্ষা। তো ও এখন জগন্নাথ ইউনিভার্সিটি 3rd year ফার্মাসিতে পড়ছে, তো আমি মেক শিওর হতে যাচ্ছি ও যখন এখানে এসে পড়া শুরু করবে ও কি ফ্রি পড়াটা পড়তে পারবে নাকি ওকে কোনো টাকা পে করতে হবে? সে যদি এটা আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে যায় আবার নতুন করে, তাহলে তো সেই টিউশন তার যাবে, সে কি এই সুযোগ সুবিধা পাবে না পাবে না, কতটুকু পাবে বলবেন কি প্লিজ? প্রাইভেট ইউনিভার্সিটিতে সে তো একটা স্কলারশিপ পাবে, ওখানে হয়তো স্কলারশিপ না পালো এই প্রোগ্রামের আওতায় একটা ওটাকে বলে ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স একটা প্রোগ্রাম করেছে, সেই প্রোগ্রামে যে আপ টু $3,000 করে একটা স্টুডেন্ট পেতে পারে। এখানে একটা ক্যাভিয়েট আছে, ক্যাভিয়েটটা হলো
ওইটা ম্যাচিং, যে কলেজে বা ইউনিভার্সিটি যাবে সেই ইউনিভার্সিটি এটাকে ম্যাচিং আরো $3,000 দিতে হবে, এবং যেখানে যাবে এই স্টুডেন্টের জন্য কলেজ কিন্তু টিউশন ফি আর বাড়াতে পারবে না। এই জিনিসটা আছে, কিছু হেল্প পাইতে পারে, কিছু সহযোগিতা পাবে ইফ ইউর ইনকাম ইজ লেস দ্যান $125,000। এবার কে আছেন প্রিয় দর্শক? হ্যালো, আসসালাম আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। আমি মনিরা বেগম কুইন্স থেকে জানতে চাচ্ছি, আমার অ্যাসাইলাম কেস স্ট্যান্ডিং এ আছে, আমার দুটা ছেলে এবার কলেজে যাবে, ওরা কি এই ফ্যাসিলিটিটা পাবে নাকি ওরা কিছুই পাবে না? ধন্যবাদ। এখানে একটা বিষয় আছে, এখানে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে আপনি কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন, অ্যাপ্লিকেশন করবে এবং সেখানে আপনারা তো অবশ্যই লিখবেন যে আপনার কেসটা পেন্ডিং আছে, এবং এই অ্যাপ্লিকেশন করার পরে যখন পেন্ডিংটা তারা বলবে ওই কথা যে তোমাকে আমরা হয়তো কন্ডিশনে ভর্তি করলাম কিন্তু তুমি যখন তোমার কেস ক্লিয়ার হবে তখন আমাদেরকে দিতে হবে, তো তারা কোয়ালিফাই করবে বেসড অন দি কন্ডিশন। অসংখ্য ধন্যবাদ। আমরা আমাদের অনেক দর্শক আছেন একের পর এক যুক্ত হচ্ছেন, কে আছেন প্রিয় দর্শক? এবং আপনি যে প্রশ্ন করেছিলেন আপনি আপনার লয়ারের সাথেও একটু কথা বলে নেবেন বিষয়টি নিয়ে। কে আছেন প্রিয় দর্শক? হ্যালো, আসসালামু আলাইকুম। আমার কোশ্চেন হলো, আমার বোন ব্রুকলিন কলেজে আছে, ও সেকেন্ড ব্যাচেলার করছে, তো এই প্রোগ্রামের আন্ডারে কি ও আসবে? সেকেন্ড ব্যাচেলার করলে কি এটা কি টিউশন ফি কি ফ্রি হবে কিনা? আমার আমার মনে হয় না, কারণ একটা প্রাইমারি ব্যাচেলার হয়ে গেছে, ফার্স্ট ব্যাচেলার যেটা হয়ে গেছে সেটা আমার, তবে এটা আপনার ওই স্কুলে আপনার হচ্ছে দেখতে হবে। আমি একটু একটা কথা বলতে চাই, আমাদের বাংলাদেশের মানুষ যেভাবে আমরা চিন্তা করি, আপনারা ভাই কে অ্যাজাইলাম নিচ্ছেন বা গ্রিন কার্ড পাওয়ার পথে বা এই জিনিসগুলো, আপনি কিন্তু একদম ডাইরেক্ট ইউনিভার্সিটি যাবেন, সব দরজা আমাদের নক করে দেখতে হবে যে কোথায় কোন সুযোগটা আছে, সেটাই আপনারা করবেন। জি, প্রিয় দর্শক কে আছেন এবার আপনি সংযোগে নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আচ্ছা, আমি কালাম বলছি কুইন্স থেকে। জি কালাম ভাই বলুন। আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি, আমি দেশ থেকে তো MBA করে আসছি বিজনেস ম্যানেজমেন্টের উপরে, কিন্তু আমি যদি এখানে ভালো জব করতে চাই এক্ষেত্রে আমাকে কি করতে হবে? ওই ডিগ্রি উপরে চলবে নাকি আর আমাকে আরো কলেজ ইউনিভার্সিটি যেতে হবে? এখানে এখানে বাংলাদেশের একটা ডিগ্রি আপনার এখানে আছে, এখানে আমার মনে হয় আমি আজকে সকালে একজন এই ধরনের একটা প্রশ্ন করেছিল যে আপনার বাংলাদেশের MBA রিকগনাইজড কিনা, যেখানে আপনি জবটা করবেন সেটা দেখতে হবে। দুই নম্বর হলো, আমি অনেকেই অ্যাডভাইস করি যে এখানে যেই আপনার যেখানে চাকরি যাবেন যে ধরনের কাজ করতে চান তার রিলেভেন্ট দুই একটা কোর্স আপনার এটা করে নেন, তাহলে এখানে একটা আমেরিকান একটা এক্সপিরিয়েন্স আপনার হলো, এটা এটা খুব কাজে আছে। আমার একটা অ্যাডভাইস আছে, এক মিনিট, একটা আমাদের অনেকে আছে, অ্যাডভাইস হচ্ছে এই, যেহেতু বাংলাদেশের MBA ডিগ্রি আছে, আপনি এখানকার যে কোনো MBA প্রতিষ্ঠানে যাবেন, ইউনিভার্সিটি যাবেন, আপনার ক্রেডিট বেশ কিছু ক্রেডিট যদি ট্রান্সফার করে তাহলে কিন্তু আপনি হাফওয়ে থ্রু অলরেডি গান, তখন যদি এক্সট্রা ক্রেডিট করেন তাহলে আপনি কিন্তু যুক্তরাষ্ট্র থেকে MBA পেয়ে গেছেন, তখন এটা আরও মোর অ্যাপ্লিকেবল হবে এবং ইফেক্টিভ হবে। বাংলাদেশের সরাসরি MBA এখানে এইভাবে গুরুত্ব কিন্তু আপনি কিছুই পাবেন। অসংখ্য ধন্যবাদ, চমৎকার একটি পরামর্শ দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ। এটা কতদিন লাগতে পারে, এটা কতদিন লাগতে পারে আমি যদি MBA আরো স্টার্ট করি? এটা ডিপেন্ড করে আপনার, এখানে আপনার জেনারেলি এখানকার ফুল MBA প্রোগ্রামগুলো 60 ক্রেডিটের, তো যদি আপনি 30 ক্রেডিট পেয়ে যান বা 35 বা এটা পান, এটা ডিপেন্ড করে, বিভিন্ন স্কুলে বিভিন্ন রকম পাঠারি ভাই আপনি জানেন, বিভিন্ন প্রাইভেট স্পেশালে সেগুলো এখানে ডিপেন্ড করে যে কোন স্কুলে আপনি যাচ্ছেন, এক একটা ইউনিভার্সিটি দেখবে যে আপনার স্পেশালাইজেশন কি। আমরা আপনি যোগাযোগ করে দেখতে পারেন। কে আছেন প্রিয় দর্শক, নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। থ্যাংক ইউ। জি ধন্যবাদ আপনাকে। কে আছেন প্রিয় দর্শক? প্রিয় দর্শক কে আছেন, নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমার নাম চিরঞ্জিৎ ঘোষ। জি বলুন। আমি জামাইখা থেকে বলছি, আমার দুইটা প্রশ্ন ছিল। একটা হচ্ছে এই যে প্রোগ্রামটা, এটা কি টেম্পোরারি নাকি পার্মানেন্ট? কারণ ওরা তো 2019 পর্যন্ত একটা প্রোগ্রাম দিছে। আর আরেকটা প্রশ্ন হচ্ছে আমার, যারা এখানে অ্যাজাইলাম কেসে অথবা উইথহোল্ডিং রিমুভাল কেসে আসে, ওরা তো একটা সাম্যাবস্থা, মানে ওরা পার্মানেন্ট রেসিডেন্টও না আবার ওরা এক প্রকারের ইলিগ্যালও না, ওরা কি এই সুবিধা পাবে নাকি পাবে না? এখানে একটা কথা আছে, আমি আগেই বলেছি ভাই, আমরা বাংলাদেশের মানুষ হিসেবেই বলি, আপনি এসব কারোর কথা শুনবেন না, আপনি সোজাসুজি আপনার বিষয়টা নিয়ে সোজাসুজি যে কোনো স্কুল কলেজ ইউনিভার্সিটি যাবেন, যে তাদেরকে বলবেন যে আমার অ্যাপ্লিকেশন ফর্ম দাও, আপনি ফিল আপ করবেন, করে আপনার সেখানে আগে ব্যাখ্যা ট্যাখ্যা কিচ্ছু দেবেন না, আগে অ্যাপ্লিকেশন ফর্ম নেবেন, ফিল আপ করে আপনার এই কথাগুলো দেবেন, আমার দৃঢ় বিশ্বাস যে আপনার এই কোয়ালিফাই করবে। অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, যে ওই যে বল
বললেন যে 2019 পর্যন্ত তারপরে কি হবে, মোস্ট লাইকলি 2019 দিয়েছে এই জন্য যে 1,000, 110,000, 125,000 ওখানে পুজো। এক্স্যাক্টলি, একটা জিনিস যখন দেয় এটা সহজে আর উঠা না নাই নাই আর হইতে হচ্ছে যে 2019 সাল পর্যন্ত একটা বাস্তবায়ন প্রক্রিয়া, এটা একটু বুঝতে সম্ভবত ভুল হয়েছে। আরেকজন দর্শক আছে, আমরা একটু নিয়ে নিই, দর্শক আসলে অনেক প্রশ্ন। কে আছেন প্রিয় দর্শক, নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। প্রিয় দর্শক, আপনার হচ্ছে জেনারেলি 3-4% পার ইয়ার টিউশনটা বাড়ে প্রাইভেট ইউনিভার্সিটি গুলোতে। তো এখানে যেটা হবে, যদি তাদের ছাত্র সংখ্যা কমে যায়, তাহলে অফকোর্স ইট ফ্রি মার্কেট, এই ছাত্রকে ধরে নিতে হলে, রাখতে হলে তাদেরও টিউশন কমাতে হবে। এবং বিশেষ করে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো, এই ধরেন এখানে সেন্ট জনস ইউনিভার্সিটি, আমাদের নিউ ইয়র্কে ফোর্ডাম ইউনিভার্সিটি, এদের ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ এত বেশি যে তারা ইচ্ছে করলে এমনকি ফ্রিও দিতে পারে। তারা বাধ্য হবে আন্ডার প্রেশার বাই দি স্টেট অ্যান্ড সিটি কলেজেস যে তাদের টিউশনটাকে কমিয়ে নিতে। এটা সাধারণ ইকোনমিক্সের কথা, তাদের বাধ্য হবে তাদের ছাত্রদেরকে ধরে রাখতে, তাদের কলেজ ইনস্টিটিউশনকে ভায়াবল করে ধরে রাখতে হলে, তাদেরকেও এই টিউশনের প্রতিযোগিতায় টিকতে হলে আপনাকে কমিয়ে নিতে হবে। 3-4% যে তাদের একটা ট্র্যাডিশন ছিল, এটা আর ইনক্রিজ নাও হতে পারে। জি, আপনি যে জায়গাটিতে যে শেষ করেছেন, আমার মনে হয় একজন দর্শক আমাদের সাথে যুক্ত হচ্ছে, আমরা প্রশ্নটি যদি নিতে পারি। কেউ আছেন প্রিয় দর্শক? জি, আমরা একটু প্রশ্নটি নিচ্ছি। সম্মানিত দর্শক, কেউ যদি থাকেন আপনার প্রশ্নটি করতে পারেন, নাম পরিচয় দিয়ে। আমি নিয়া কাপিচের থেকে বলছিলাম। জি বলুন। আমার মেয়ে সেন্ট জন ইউনিভার্সিটিতে পড়ে, সে কি এই এর মধ্যে পড়বে? সেন্ট জনস ইউনিভার্সিটিতে পড়ে, প্রাইভেট ইউনিভার্সিটি। ওটা তো প্রাইভেট ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটিতে ওটা নিউ ইয়র্ক স্টেট একটা প্রোগ্রাম করেছে যে ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম, তাকে বলবেন তার ফাইন্যান্সিয়াল যে ইয়ে আছে আর কি, যে ফাইন্যান্সিয়াল এইড ডিপার্টমেন্ট অফিস, ওখানে গিয়ে আলাপ করার জন্য করতে। জি, কে বলছিলেন আপনার নাম পরিচয়টা একটু দেবেন, কোথা থেকে বলছিলেন প্রিয় দর্শক? আচ্ছা, কে আছেন এবার আমাদের সাথে? তো আমরা, আপনি যে জায়গাটিতে বলছিলেন যে কোনো একটি সুযোগ যখন তৈরি হয়, এই সুযোগটিকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা যেটি বলছিলেন, যে আমাদের একজন উদ্বিগ্ন দর্শক বলছিলেন, যেটি কি সাময়িক কিনা? না, আই ডোন্ট থিঙ্ক এটা সাময়িক। ওয়ান্স ইউ গিভ সাম ফ্যাসিলিটি, এটা টেক ব্যাক করা সম্ভব না। 3 বছরের জন্য একটা মোটামুটি আইনের মতো হয়ে গেছে, এটা কন্টিনিউ করবে, কারণ ইট উইল বি সুইসাইডাল ফর এনি গভর্নর, স্পেশালি পলিটিক্যাল পারসন। স্বাগত ভাই, কোন রেজিস্ট্রেশন বলবে এটা? না, এটা করবে না, এটা সিরিয়াস। আর একটা, যে ডক্টর স্বাগত যেটা কথাটা বলছেন যে এই যে মার্কেট টিউশন ফিটা ইন জেনারেল, এটা ঠিক। আর আমি বলি, যদি আপনি ফুল স্কলারশিপ না পান, তো আপনি প্রাইভেট ইউনিভার্সিটি যাচ্ছেন কেন? আপনার কিউনি এবং সুনি সিস্টেমে যেসব অনেকগুলো ক্যাম্পাস আছে, ফার্স্ট ক্লাস এডুকেশন। আমি বলি হান্টার কলেজ, বারুক কলেজ, সিটি কলেজ, কুইন্স কলেজ, ব্রুকলিন কলেজ, টু সে অফ সাম, এই কলেজগুলোর এডুকেশন, কোয়ালিটি অফ এডুকেশন, সুনি স্টনি ব্রুক, সুনি আলবেনি, আমি জাস্ট বলছি আর কি। না, ঠিক আছে, এগুলো ফার্স্ট ক্লাস এডুকেশন আপনাকে ওখানে দিবে, পাবলিক ইউনিভার্সিটি। এখন আপনি যদি ফুল স্কলারশিপ পান, ভালো কথা, ফুল স্কলারশিপ না পাইলে আপনি ওখানে যাচ্ছেন কেন? এটা আপনার ঘরের কাছে, আপনি যদি নিউ ইয়র্ক সিটিতে থাকেন, পার্টিকুলারলি যারা আমাদের দেশ থেকে আসছে, ওরা লোকাল এখানে থাকে, সাবওয়ে নিয়ে ওখানে গেলেন, পড়াশোনা করলেন, বাসায় চলে আসলেন, আপনার কত সুবিধা, আমি নিজেই তার প্রোডাক্ট। আমি প্রাইভেট ইউনিভার্সিটিতে পিএইচডি করেছি, ফোর্ডাম থেকে ডক্টরেট করেছি। নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে এমএসসি ডিগ্রি আছে ফাইন্যান্সিয়াল ইঞ্জিনিয়ারিং। এটা আমার একটা চয়েস, আমি যখন ওই সব জায়গায় যাই তখন বাইরে এই গভর্নমেন্ট ইউনিভার্সিটি গেলে এই ধরনের সুযোগ ছিল না। আর তারপরে আমি স্কলারশিপ অবশ্যই সেখানে বেশি আসবো আপনার কাছে। একজন দর্শক আমাদের সাথে আছেন, আমরা সব শেষ প্রশ্নটি নিচ্ছি। কে আছেন প্রিয় দর্শক, নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। জি, আমি সাবিত বলতেছিলাম ব্রঞ্জ থেকে। জি বলুন ভাই। জি, আমার প্রশ্নটা ছিল যে পার্ট টাইম স্টুডেন্টদের ক্ষেত্রে কি হবে? না, এরা এই প্রোগ্রামে কোয়ালিফাই করবে না।
এই প্রোগ্রামে তারা কোয়ালিফাই করবে না ভাই, পার্ট টাইম। আর পার্ট টাইম আপনি হবেন কেন, এখন ফুল টাইম হয়ে যান না কেন, আপনি তার পয়সা করে কিছুই দিচ্ছেন না, এখন তো পয়সা করে লাগছে, সুতরাং ফুল টাইম হয়ে যান সবাই। আপনি কাজ করে যে সময়টা নষ্ট করছেন তার থেকে ফুল টাইম স্টুডেন্ট হলে তো আপনার কাজ হয়ে যায়। এটাও একটা চমৎকার পরামর্শ দিয়েছেন আপনি, যেহেতু টাকা পয়সা সরকার দেবে এবং এটা এবং গভর্নমেন্ট, আপনি সুযোগের সদ্ব্যবহার করবেন, এটাই আমরা বাংলাদেশের মানুষদের কাছে অনুরোধ করব। জি অবশ্যই, প্রফেসর পাটোয়ারি এবং ডক্টর শওকত আলী, থ্যাংক ইউ, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আপনারা যারা এই প্রশ্নের উত্তর দিচ্ছিলেন। দর্শকদের প্রশ্নের যে স্রোত তাতে দিয়ে মনে হচ্ছে খুব শিগগিরই আমাদের এই বিষয় নিয়ে আরও অনুষ্ঠান করতে হবে, আশা করছি এ নিয়ে আপনাদের সামনে আবারও আমরা আসতে পারবো। আপনারা সবাই ভালো থাকুন, চোখ রাখুন টিভিএন 24 টেলিভিশনের পর্দায়।